আজকে আমাদের পর্ব বিধানসভার অন্তর্গত মানিক্য দেওয়ানে পশ্চিম মানিক্য দেওয়ানে আমাদের 41 পরিবারের 128 জন ভোটার আজকে জয়েন করেছে, অধিকাংশ তিপ্রা মোথা দল থেকে আর কিছু আছে সিপিএম থেকে। আপনারা জানেন সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির লেহের চলছে, জনজাতিরা বুঝতে পেরেছে যে বিগত দিনে যারা জনজাতি জনতার কথা বলতো তারা কোনোদিনও পারবে না তিপ্রালেনদের দাবি হোক বা অন্য কিছু দাবি হোক সেটা পূরণ করতে। আপনারা গতকাল দেখেছেন প্রদীপ কিশোর মানিকে বলেছেন যে তিপ্রা মোথার চেয়ারম্যান উনি থাকবেন না, তার মানে কি? তার মানে উনি জানেন উনি ক্রেডার তিপ্রালের সম্ভব না। মানুষ এখন যদি প্রশ্ন করে চেয়ারম্যানের কাছে, তাই উনি ওনার দায়িত্ব এড়ানোর জন্যে উনি চেয়ারম্যানশিপ থেকে পদত্যাগ করেছেন এবং উনি বলেছেন যে বিজয় রাঙ্খল এখন বর্তমানে পার্টির প্রেসিডেন্ট, উনি ডিসিশন নেবেন। তো উনি বিগত দিনে কী করেছে রাজ্যের মানুষ জানে, উনি কতটুকু করতে পারেন সেটাও জানে। এখন আমরা চাই সকলে মিলে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে। জনজাতিরা বিগত দিনে এডিসিতে যে কিছু বিভ্রান্ত হয়েছিল সেই বিভ্রান্ত কাটিয়ে সারা রাজ্য জুড়ে যেমন প্রতিদিন জয়েনিং চলছে, কর্মকের বিভিন্ন জায়গায় জয়েনিং আগামী দিনও হবে। তো আমার একটা আহ্বান থাকবে জনজাতি ভাই বোনদের কাছে যে বিভ্রান্ত না হয়ে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক কর্ম শ্রেষ্ঠ কর্ম যেন তারা তৈরি করে।